মাহিয়া মাহি বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম সারির একজন চিত্র বিয়ের পরও সরাসরি সাংবাদিকের প্রশ্নের মুখোমুখি হলেন তিনি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে অগ্নি নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে আপনার অভিনয়ের কথা শোনা যাচ্ছে না সেরকম রকম কিছু হয়নি আমার সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের কোনো কথা হয়নি তবে তাদের ঘোষণা শুনেছি নিশ্চয়ই তারা সবকিছু চূড়ান্ত করে ঘোষণা দিয়েছে আমি এখানে কিছু বলতে চাই না সবে তো চিত্রনাট্য লেখা হচ্ছে অভিনয় শিল্পীর বিষয়ে কিছু বলা হয়নি এখন যদি অভিনয়ের জন্য আপনাকে অফার করে করবেন এটা আলোচনা সাপেক্ষে হতে পারে যেহেতু এই প্রতিষ্ঠানের হাত ধরে আমি চলচ্চিত্রে এসেছি তাই তারা ডাকলে সব কিছু মিলে গেলে হয়তো অভিনয় করব। তার আগে তো অফার করতে হবে অগ্নি চলচ্চিত্রের আগের দুটি সিরিজে আপনি অভিনয় করেছেন আসলে এটা কোনো বিষয় না নতুন করে সিকুয়েল হলে যে কেউ অভিনয় করতে পারেন তবে এটা সত্যি একটা প্রেম তো ছিলই এরকম রকম পোরামনের উপরও ছিল যেহেতু ওটার সিকুয়েল হয়ে গেছে তাই কিছু বলার নেই এরকম অগ্নি ত্রি চরিত্রেও যদি অন্য কেউ অভিনয় করেন আর খারাপ লাগবে না যারাই অভিনয় করুন এটা যদি হিট হয়ে যায় তাহলে বড় খুশি হব এবছর শুটিং শুরু করলেন এখনো শুটিং শুরু করিনি কারণ এবছর শুরু হওয়ার আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম নতুন কোনো ছবিwidetilde চুক্তিপত্র হয়ে আধাবেলা হলেও শুটিং করে তারপর পুরোনো ছবি শুটিংয়ে ঢুকবো এখনো নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হইনি তাই শুটিংও করিনি তবে কথা চলছে হয়তো তাড়াতাড়ি সবাইকে জানাতে পারবো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এভাবে ভালো ভালো একের পর এক ছবি আপনাদের সবাইকে উপহার দিতে পারি ধন্যবাদ